নমস্কার বন্ধুরা, এই শীতকালে মটরশুঁটি বা কড়াইশুঁটি বাজারে সহজেই পাওয়া যায় আর এই কড়াইশুঁটির কচুরি খেতে অসাধারণ লাগে। তাই এই ভিডিওতে আমি আপনাদের কড়াইশুঁটির পুর বানানো দেখাবো। পুর বানাতে আমি এখানে 1 কেজি কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটি কেনার সময় অবশ্যই তাজা ও দানাগুলো মোটা দেখে কিনবে। কড়াইশুঁটির খোলা ছাড়িয়ে দানাগুলোকে একটি পাত্রে রেখে দিচ্ছি। এছাড়া আর যে সকল উপকরণগুলি প্রয়োজন সেগুলি হলো মৌরি, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আদা বাটা ও হিং। একটি কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, 2 এলাচ, 2 লবঙ্গ, 1 টুকরো দারচিনি দিয়ে নেড়ে চেড়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই মশলাগুলি ভাজা হয়ে আসলে সুন্দর একটা গন্ধ বার হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে তা একটি পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। মশলাটিকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে আসলে একটি মিক্সার জার নিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে ফাইন পাউডার তৈরি করে নিচ্ছি। এই ভাজা মশলার স্বাদ ও গন্ধ দুই অপূর্ব লাগে। ভাজা মশলা গুঁড়োটা একটি বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। আবার একটি কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা জল দিয়ে তা গরম হতে বসিয়ে দিয়েছি। জল ভালো মতো গরম হয়ে আসলে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলোকে জলের মধ্যে দিয়ে ব্লাঞ্চ করে নিচ্ছি। হালকা করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। জলটা একটু ফুটে উঠলেই গ্যাস থেকে নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে কিছুটা ঠান্ডা জল কড়াইশুঁটির ওপরে ঢেলে দিলাম, যাতে কড়াইশুঁটিগুলো বেশি গলে না যায় ও রংটাও সবুজ থাকে। জল ঝরিয়ে কড়াইশুঁটিগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর পেস্ট তৈরি হয়েছে আর রংটাও কি সুন্দর লাগছে। এবার পুর বানাবার পালা। কড়াইতে 1 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এতে 1 চিমটে হিং দিয়ে তার মধ্যে 1 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে কড়াইশুঁটি বাটাটা দিয়ে দিলাম। কড়াইশুঁটি বাটাটা ভালো করে ভাজতে হবে। এখন এতে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো ও স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিশিয়ে দিলাম। কড়াইশুঁটি বাটা থেকে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। কড়াইশুঁটি শুকিয়ে আসলে এর মধ্যে 1 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম শুকিয়ে আসলে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল কড়াইশুটির পুর। পুরকে ঠান্ডা করে কচুরি, পরোটা ও লুচি বানিয়ে নিন। কড়াইশুটির কচুরি কিভাবে বানাবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে। এই কচুরি বানানোর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর কচুরি, পরোটা, লুচি বানাবার জন্য আটা কিভাবে মাখতে হবে তারও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।